ও জেসবি মেশিন দিয়ে এইভাবে মাটিগুলোকে লেভেল করে দেওয়া হচ্ছে রেল লাইনের হ্যালো ফ্রেন্ডস তো এখন চলে এসছি আমি নশুপুর যে রেল ব্রিজ আছে সেই রেল ব্রিজের একদম নিচেই আছি দেখতেই পাচ্ছ আমার পেছনে নসুপুর রেল ব্রিজ তো নসুপুর রেল ব্রিজ আসার একটাই উদ্দেশ্য যে কি কাজ হচ্ছে কি কাজের আপডেট নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট তারই আপডেট তোমাদের সামনে তুলে ধরাই আমার উদ্দেশ্য তো চলে এসছি এর আগে আমি দেখিয়েছিলাম যে এখানে কিছু ফ্রেম দিয়ে সিঁড়ি তৈরি করার জন্য যে ফ্রেম সেটা তৈরি হচ্ছিলো আজকে এসে দেখছি পুরো সিঁড়িটা ঢালা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা দিয়ে একদম পুরো ব্রিজের কাছে উঠে গেছে তো আমি এই সিঁড়ি দিয়ে উঠবো ব্রিজে গিয়ে ব্রিজে কী কাজ হচ্ছে এবং মুর্শিদাবাদ সাইড এবং আজিগঞ্জ সাইডে কী কাজ হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা নসিপুর রেল ব্রিজের একদম সামনে থেকেই মুর্শিদাবাদ সাইডে এই একটা সিঁড়ি নতুনভাবে তৈরি হয়েছে এই সিঁড়িটা সম্ভবত দু এক দিনের মধ্যেই ঢালাই হয়েছে এখনও ঠিকমতো শোকায়নি এটা ঢালাই এটা তো দেখতেই পাচ্ছ একদম ব্রিজের সামনে অব্দি উঠে গেছে তো মানুষজনের ব্রিজের ওপরে উঠতে সুবিধা হবে এবং রেলের যারা কর্মচারী তাদেরও কিন্তু এখানে উঠতে খুব সুবিধা হবে তো এই ব্রিজটা নতুন ঢালাই হয়েছে এই দু এক দিনের মধ্যেই তো এই সিঁড়িটা নতুন ঢালাই হয়েছে ব্রিজের সামনেই মুর্শাদ সাইডে দু এক দিনের মধ্যেই ঢালাই হয়েছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আজিমগঞ্জের সাইডে তো নসিপুর ব্রিজ আমার পেছনেই আমি এখন রেল ব্রিজটা পেরিয়ে এখন আজিমগঞ্জের সাইডে এসেছি তো এদিকে এসে ব্রিজের একদম গোড়াতেই কিছু কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ যে জেসিবি মেশিন সেটা কাজ করছে তো এটা হচ্ছে যে এখানে যে রেল লাইনের ধারে যে মাটি অংশটা যেটা অনেক উঁচু মাটি ফেলা হয়েছিল এবং সেটা কিন্তু এখন অনেকটাই জঙ্গল হয়ে গেছে ধারে ধারে সেইগুলোকে জঙ্গলগুলোকে পরিষ্কার করে দিয়ে এখানে যেখানে উঁচু নিচু বা খানাখন্দ হয়ে আছে সেগুলো তো মাটি দিয়ে সমান করে দেওয়া হচ্ছে সেই কাজই চলছে তো দেখতেই পাচ্ছো যে পুরো আজিমগঞ্জের সাইডে রেল ব্রিজের একদম কাছ থেকেই রেল লাইনের দুধারে যে মাটির অংশ সেই অংশগুলোকে একদম সমান করে জঙ্গল পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো সেটারই কাজ চলছে তো বন্ধুরা এই যে রেল লাইনের ধার এই রেল লাইনের ধার দিয়ে পুরো এই অংশটা কিন্তু লেবেল করে দেওয়া হচ্ছে সমান করে দেওয়া হচ্ছে একদম রেল ব্রিজের একদম সামনে থেকেই দেখতে পাচ্ছো এই যে জেসিবি মেশিন এই জেসিবি মেশিনের গাড়িটা কিন্তু পুরো এই জায়গাতে মাটি ফেলে এখান থেকে পুরোটাই লেবেল করে দিচ্ছে এবং সাইডে যে আগাছাগুলো জন্মেছিল এই ধার দিয়ে সেগুলোকে সমস্ত তুলে চেঁচে মাটি ফেলে সমান করে দিচ্ছে তো সেই কাজই চলছে মানে বলা যায় এখন ফিনিশিং টাস্ক চলছে এই নসুপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের সুন্দর আজিমগঞ্জ সাইডে ব্রিজের খুব কাছেই এইখানে এই সামনে ব্রিজ এইখানে একটা ট্রলি পার্কিংয়ের যে জায়গাটা হয়েছিল যাতে এই লাইনে কর্মরত কর্মচারীরা ট্রেন আসা যাওয়া করার সময় এখানে দাঁড়াতে পারে তো এই জায়গাটা কিন্তু এখন মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে যে বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছিল এবং তার মাঝখান দিয়ে মাটি ফেলে সমস্ত কিছু ভরাট করে দেওয়া হয়েছে জায়গাটা তো এরকম আজিমগঞ্জের সাইডে আজিমগঞ্জ স্টেশন অবধি প্রায় তিন চারটে জায়গায় এরকম ট্রলি পার্কিংয়ের জায়গা করা হয়েছে এবং যেগুলো এখন মাটি ভরাটের কাজ চলছে তো অলরেডি এখানে হয়ে গেছে একটু সামনের দিকে এগিয়ে যাই সামনে কিছু কাজ হচ্ছে তো দেখি কি কাজ করছে বন্ধুরা যেমনটা বলছিলাম যে রেল ব্রিজের আজিমগঞ্জের সাইডেই একদম রেল লাইনের ধার দিয়ে যে মাটির অংশ সেগুলোকে কিন্তু পরিষ্কার করে লেভেল করে দেওয়া হচ্ছে উঁচু নিচু জায়গাগুলোকে নতুন করে মাটি দিয়ে লেভেল করে দেওয়া হচ্ছে এবং জেসিবি মেশিন দিয়ে কাজগুলো হচ্ছে সামনের দিকে দেখালাম জেসিবি মেশিন কাজ করছে আর আরেকটা জেসিবি মেশিন আজিমগঞ্জ স্টেশনের কাছাকাছি এই জায়গায় কাজ কাজ করছে তো সেটা সামনের দিকে এগিয়ে দেখাচ্ছি তো পুরো এই রেল লাইনের ধারের মাটির অংশটা কিন্তু পুরো লেবেল করা হচ্ছে এবং সমান করে দেওয়া হচ্ছে রেল ব্রিজের আজিমগঞ্জের সাইডে এইখানে নিচু মাহিনগর যে জায়গাটা সেখানে যে আন্ডারপাসটা আছে এই আন্ডারপাসটার সামনে দিয়ে এই সিঁড়িটা নেমে গেছে এবং এই আন্ডারপাস দিয়ে যাওয়ার আগে এখানে একটা গেট তৈরি করা হবে আমি একটু জুম করে দেখাচ্ছি সেই গেটের ফাউন্ডেশনের কাজ চলছে তো দেখতেই পাচ্ছ লোহার ফ্রেমগুলো উঠে আছে গর্ত করা আছে এই জায়গাটা একটা লোহার গেট করা হবে তো তারই এখানে কাজ চলছে দেখতেই পাচ্ছ এটা নিচু মাহিনগরের এলাকা আজিমগঞ্জের সাইডে এবং এইটা দিয়েই আন্ডারপাস আছে পুরো আজিমগঞ্জ সাইডে স্টেশনের খুব কাছাকাছি অংশে স্টেশন থেকে প্রায় তিনশো মিটার দূরত্বে এইখানে যে ট্রলি প্যাডটা নির্মাণ করা হয়েছিল সেটা কিন্তু অলরেডি মাটি ফেলে ভরাট করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আর ঠিক তার সামনেই যে লোকেশান বক্সের কাজ হয়েছিল সেখানে লোকেশান লোকেশান যে বক্স সেগুলো কিন্তু পুরোটাই সেট করে দেওয়া হয়েছে লোকেশান বক্সগুলো এখানে সেট করে দেওয়া হয়েছে পরপর শাড়ি দিয়ে নতুন যে লোকেশান বক্স সেগুলো কিন্তু এখানে সেট করে দেওয়া হয়েছে আর এইখানটা দিয়ে লোকেশান বক্সে যে তার আসবে সেই তার আসার জন্য এই নিচ থেকে দেখতেই পাচ্ছো এই যে পাইপলাইন এখান দিয়ে এই পাইপলাইনের মধ্যে তারগুলো আসছে এসে ঠিক এখানে কিন্তু লোকেশন বক্সের সঙ্গে যুক্ত হয়ে যাবে তো সেই কাজগুলো এখন চলছে তো দেখতেই পাচ্ছ এখানে আর একটা লোকেশান বক্স এই আর একটা লোকেশান বক্স এই লোকেশান বক্সের এখানেও তার আসার জন্য ঠিক সেমভাবেই গর্ত খুঁড়ে নিচ থেকে তার আসবে তো তার প্রসেস এখানে করে রাখা হয়েছে আর এখানে একটা সিগনাল পোস্ট এই সিগন্যাল পোস্টটা এখানে হয়েছে এবং এখানটা দিয়েও কিন্তু নিচ দিয়ে তার আসবে এবং এখানে পাইপ একটা ফিট করে রাখা হয়েছে তারটা বেরানোর জন্য এটা লোকেশান বক্সের পাশেই সিগন্যাল পোস্ট করা হয়েছে আজিমগঞ্জ স্টেশন থেকে প্রায় তিনশো মিটার দূরত্বে আর এর আগের দিন দেখাচ্ছিলাম যে নিচু মহানগর এলাকায় এইখানে যে একটা আন্ডারপাস আছে এ নিচ দিয়ে রাস্তা আন্ডারপাস তার সামনেই যে এখানে একটা লোহার গেট ছিল সেই এর আগের দিন কাজ চলছিলো রঙের আজকে দমে রঙটা হয়ে গেছে কমপ্লিট দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে তো এরকম মুস সাইডেও কিন্তু এরকম যে যে জায়গায় গেট আছে সেগুলো রং করা কমপ্লিট হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছ আজিমগঞ্জ সাইডেও একদম আজিমগঞ্জ স্টেশনের দুশো থেকে আড়াইশো মিটারের মধ্যে যে রেল লাইনের ধারের যে মাটির অংশ সেগুলোকে খুঁড়ে জঙ্গল পরিষ্কার করে দিয়ে নতুনভাবে মাটি দিয়ে লেভেল করে দেওয়া হচ্ছে সামনে জেসিবি মেশিন একটা কাজ করছে দেখতেই পাচ্ছ এই যে জেসিবি মেশিন এখানে কাজ হচ্ছে এবং তার নিচ দিয়ে কেবিল পোথারও কাজ চলছে দেখতেই পাচ্ছ একটু জিম করে দেখাচ্ছি যে এইখানে কেবিল পোথারও কাজ হচ্ছে আর পাশে জেসিবি মেশিন দিয়ে এই রেল লাইনের একদম ধার দিয়ে যে মাটির অংশগুলো সেখানে কিন্তু পুরো নোংরা আবর্জনা আগাছা পরিষ্কার করে নতুন করে মাটি ফেলে লেবেল করে দেওয়া হচ্ছে তারই কাজ চলছে এখানে এটি আজিগঞ্জ স্টেশনের একদম দুশো আড়াইশো মিটারের মধ্যে হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জেসপি মেশিন দিয়ে এখানে মাটিগুলোকে তুলে রেল লাইনের ধার দিয়ে সেগুলোকে লেবেল করা হচ্ছে দেখতেই পাচ্ছ আজিমগঞ্জ স্টেশনের দুশো থেকে আড়াইশো মিটারের মধ্যেই এই কাজটা হচ্ছে সামনে আজিমগঞ্জ স্টেশন এই আজিমগঞ্জ জংশন স্টেশনের সামনেই তার একদমই কাছে এইখানে কিন্তু এই জেস মেশিন দিয়ে মাটিগুলোকে লেভেল করা হচ্ছে আজিমগঞ্জ সাইড কাজগুলো হচ্ছে ও জেসই মেশিন দিয়ে এইভাবে মাটিগুলোকে লেবেল করে দেওয়া হচ্ছে রেল লাইনের ধার দিয়ে মাটির অংশ এখানে যত আগাছা যেগুলো আছে সেগুলোকে তুলে নতুনভাবে মাটি দিয়ে এগুলোকে লেবেল করা হচ্ছে জেসি মেশিনের মাধ্যমে এই কাজটা হচ্ছে আজীবন স্টেশনে খুব কাছে এই কাজটা হচ্ছে এবং নিজ দিয়ে সঙ্গে পাইপলাইনেরও কাজ চলছে কেবিল পোতারও কাজ চলছে এখানে এই সামনে কেবিল পোতারও কাজ চলছে যেগুলো সিগন্যালের কেবিল বা অপটিক্যাল ফাইবারের কেবিল পাওয়ারের কেবিল সমস্ত কিছুই কিন্তু এখানে কাজ চলছে একই সঙ্গে খুব জোরদার কাজ চলছে আজিমগঞ্জের সাইডে আজিমগঞ্জ স্টেশনের একদম কাছে কাজগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে যে মেশিনটি আছে এটি ডাইরেকশনাল ড্রিলিং মেশিন এই মেশিনটা দিয়ে যে পাইপলাইনগুলোকে মাটিতে প্রবেশ করানোর যে কাজ সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই মেশিনটা এখানে আজিমগঞ্জ স্টেশনের ঠিক দুশো মিটারের মধ্যে এই কাজটা হচ্ছে এই ডাইরেকশনাল যে ড্রিলিং মেশিন আছে জেট টি টোয়েন্টি আরপি এই মেশিনটা দিয়ে পাইপলাইন মাটি তল দিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সেখানটা দিয়ে পাওয়ারের কেবিল অপটিক্যাল ফাইবারের কেবিল এগুলো নিয়ে যাওয়ার জন্য ড্রিলিং করার কাজ চলছে এই মেশিনটা দিয়ে এবং এই সামনে আজিমগঞ্জ স্টেশন এবং এই সামনে আজিমগঞ্জ স্টেশনের ঠিক দেড়শো থেকে দুশো মিটারের মধ্যে যে লোকেশন বক্সের কাজ হয়েছে নতুন করে এই সামনে আমার লোকেশন বক্স তার কাছেই কিন্তু এখানে এই ড্রিলিং মেশিন দিয়ে যে কেবিল পোতার কাজ সেটাই কিন্তু এখানে চলছে বা কেবিল নিয়ে যাওয়ার কাজ চলছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কাজগুলো হচ্ছে আজিমগঞ্জ সাইডে প্রচুর কাজ হচ্ছে এখানে ছোট মানে আজিমগঞ্জ সাইডে থেকে থেকে কিন্তু আজিমগঞ্জ সাইডে বিভিন্ন রকম কাজ হচ্ছে এখানে স্টেশনেও কাজ হচ্ছে আজিমগঞ্জ স্টেশনে যে ছয় নম্বর প্ল্যাটফর্ম সেই ছয় নম্বর প্ল্যাটফর্মেও প্রচুর কাজ হচ্ছে যেহেতু ছয় নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটায় এই আজিমগঞ্জ নসিপুর মুর্শিদাবাদের যে নতুন রেল লাইন তার জন্যই ব্যবহৃত হবে সেই ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হবে তো সেই সেই জন্য ছয় নম্বর প্ল্যাটফর্মের গুরুত্ব অনেক বেড়ে গেছে এবং সেই ছয় নম্বর প্ল্যাটফর্মের বাইরেও একটা নতুন টিকিট কাউন্টার হচ্ছে এবং প্রবেশদ্বার হচ্ছে এবং ছয় নম্বর প্ল্যাটফর্মটাকেও আধুনিকীকরণ করা হচ্ছে সেটার কাজ চলছে তো বন্ধুরা এই ট্রেনটা বাইশ চারশো বারো ইন্ডিয়ান রেলওয়েজের হাওড়া ডাব্লু ফোর এই ইঞ্জিন দিয়ে যাচ্ছে একটি লোকাল ট্রেন আজিমগঞ্জ স্টেশন থেকে কাটোয়ার দিকে যাচ্ছে হাওড়া আজিমগঞ্জ কাটোয়া মালদা টাউন এই ট্রেনটা আজিমগঞ্জ স্টেশন থেকে ছেড়ে এখন যাচ্ছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আজিমগঞ্জ সাইডে ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এখানে এর আগের দিন দেখাচ্ছিলাম যে ঢালাইয়ের জন্য যে লোহার ফ্রেমগুলো সেগুলো লাগানোর কাজ চলছিল এই যে আজিমগঞ্জ স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম দিয়ে যে প্রবেশদ্বার বা টিকিট কাউন্টারের কাজ হচ্ছে সেই টিকিট কাউন্টার বা প্রবেশদ্বারটির ঢালাই কিন্তু এখন সম্পন্ন হয়ে গেছে ছাদটা ঢালাই কমপ্লিট হয়ে গেছে একটু জুম করে দেখাচ্ছি তাহলে ভালোভাবে দেখা যাবে তো দেখতেই পাচ্ছ ঢালাই পুরো কমপ্লিট অর্থাৎ একতলার যে ছাদের ঢালাই সেটা কমপ্লিট হয়ে গেছে এবার দোতলা উঠবে এবং সেই লোহার ফ্রেমগুলোকে যে পিলার যে ফ্রেম লোহার সেগুলো ওপরের দিকে ওঠানো আছে এটা দোতলাও হবে বোঝাই যাচ্ছে তো একতলার ঢালাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে কাজ খুব দ্রুততার সঙ্গে হচ্ছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এবার মুর্শাদ সাইডে গিয়ে ওইদিকে কী কাজ হচ্ছে সেটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাটোয়া থেকে এই এক্সপ্রেস ট্রেনটি ঢুকছে আজিমগঞ্জে কাটোয়া থেকে ইন্ডিয়ান রেলওয়েজের থ্রি ডাবল জিরো নাইন ওয়ান হাওড়ার লোকোমোটিভ এই ইঞ্জিনের মাধ্যমে কাটোয়া থেকে এই লোকাল ট্রেনটি আজিমগঞ্জের দিকে প্রবেশ করছে এটা কাটোয়া আজিমগঞ্জ ট্রেন দেখতেই পাচ্ছি নসিপুর ব্রিজের মুর্শাদ সাইডে এখানে দেখতেই পাচ্ছ এই যে লোহার যে এই যে লোহার যে এখানে যে এই চওড়া যে এইখানে এটা লাগানো হবে কারণ হচ্ছে এগুলো পুরোনো তো নসিপুর ব্রিজের ওপরে যে পুরনো জিনিসগুলো সেগুলো সরিয়ে নতুনভাবে লাগানোর কাজ অলরেডি আগে থেকেই চলছিলো তো এখানে এই যে হাঁটার যে জায়গাটা এই যে লোহার যে একটা হাঁটার যে জায়গাটা করা আছে লোহার এটাকে সরিয়ে নতুনভাবে লাগানো হবে তো এই লোহার ফ্রেমগুলো এসছে এই লোহার ফ্রেমগুলো নসিপুর রেল ব্রিজের মুর্শ সাইডে এখানে রাখা হয়েছে নিচে কাজ চলছে আমি দেখাচ্ছি এর সামনে আর একটা ফ্রেম রাখা হয়েছে এরকম এগুলোই কিন্তু নসিরপুর ব্রিজের মাঝখান দিয়ে যে টিনের যে লাগানো ছিল শুরু থেকে শেষ অব্দি যেটা হাঁটার জন্য এই জায়গাটা কিন্তু পুরো চেঞ্জ করে দেওয়া হবে এই লোহার পুরোনো অংশগুলো তুলে আবার নতুনভাবে লাগানো হবে তো তারই কাজ চলছে এই সামনে কিছু গ্যাস এনেও রাখা হয়েছে অর্থাৎ গ্যাস কাটার ব্যবহৃত করা হবে কারণ হচ্ছে এখানে যে ফুটো করা হবে যে ন্যাটবল্টগুলো টাইট দেওয়া হবে তার জন্য ফুটো করতে হবে তো সেই জন্য এই গ্যাসগুলো নিয়ে আসা হয়েছে গ্যাস কাটার দিয়ে ফুটো করে তারপর এই টিনের বা লোহার যে বা ফ্রেম আছে সেগুলোকে এখানে লাগানো হবে রেল রেলব্রিজের ওপরে যে পুরোনো টিনের পাতগুলো পাতা আছে যেটা হাঁটার জন্য ব্যবহৃত হয় নসিপুর ব্রিজের মাঝখান দিয়ে অর্থাৎ দুটো রেল ট্র্যাকের মাঝখান দিয়ে যে লোহার পাত আগে থেকে পাতা ছিল সেই পুরনো পাতগুলো তুলে এখানে নতুনভাবে এই লোহার পাতগুলো এসছে সেগুলো কিন্তু নতুনভাবে লাগানো হবে তো দেখতেই পাচ্ছ এখানে নসিপুর রেল ব্রিজের কাছে এখানে এই কাজগুলো চলছে তো নসিপুর ব্রিজের মুর্শাদ সাইডেও এই যে গেটগুলো আছে যে পাশের সামনে যে লোহার গেটগুলো সেই গেটগুলো কিন্তু রং করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আজিমগঞ্জের সাইডেও দেখালাম যে সবগুলোই রং হয়ে গেছে প্রথম পর্যায়ের যে প্রাইমার রং সেটা অলরেডি করা হয়ে গেছে তারপরে কালো এবং সাদার যে বর্ডার সেগুলো দেওয়া হবে তো এবার মুর্শাদ সাইডেও অলরেডি রেল ব্রিজের সামনে দুটো জায়গায় আন্ডারপাস যে জায়গাটা আছে সেই জায়গার দুটো যে লোহার ফ্রেম আছে গেট আছে সেগুলোতে অলরেডি রঙ করা হয়ে গেছে প্রথম পর্যায়ে রং হয়ে গেছে এখানেও আর একটা জায়গায় রং চলছে তো এইভাবে নসিপুর রেল ব্রিজের মুর্শা সাইডে এবং আজিমগঞ্জ সাইডে যে লোহার ফ্রেমগুলো আছে লোহার যে গেটগুলো আছে আন্ডারপাসের সামনেই এবং আন্ডারপাসের শুরু থেকে এবং আন্ডারপাসের পরবর্তী সাইডে শেষ সব দি যে লোহার গেট সেগুলো সমস্ত কিছুই রঙের কাজ চলছে খুব দ্রুততার সঙ্গেই চলছে এখানে দেখতে পাচ্ছ এটি কাঠগোলা বাগানের খুব কাছে এই কাজটা চলছে